কুড়ি থেকে আমাদের ক্লাস আরম্ভ। আজ নবগতরা প্রথম দিন কলেজে এসেছে। কলেজে আসার পর আমরা একটা মিছিল বার করি এবং যে মমতা ব্যানার্জির উন্নয়ন, যে উন্নয়ন যে আমরা সামিল হতে পেরেছি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, সেই উন্নয়নে আমরা সামিল হওয়ার পর সেসব কথাবার্তা সাধারণ ছেলে মেয়ের সামনে আমরা তুলে ধরি। আমাদের যে ক্যাবিনেট ছিল সেই ক্যাবিনেটগুলোকে নিয়ে তারপরে আমরা মিছিল করি। মিছিল করার পর প্রতিটা ক্লাসে ডাইসিং দেওয়ার পর 21শে জুলাই যে প্রস্তুতি, মমতা ব্যানার্জির যে উন্নয়ন নিয়ে, যে 21শে জুলাই আমাদের প্রতিষ্ঠা দিবস, সেই দিনের জন্য যেভাবে শ্রমিক হচ্ছেন সারা দিন রাত পরিশ্রম করছে, সেই পরিশ্রমের জন্য আমরাও তার সঙ্গে আমরা সামিল হতে চাই। প্রতিটা কলেজ থেকে, প্রতিটা গ্রাম, প্রতিটা অঞ্চল থেকে আমরা চাই যে আরও আমাদের দল ভারী হোক এবং যেন 21শে যে শহীদ দিবস আমাদের, সেই দিবসে যেন সবাই সামিল হোক। সেই সামিলে যেন আমরা আরও যেন মুর্শিদাবাদ থেকে সব থেকে এবছর বেশি করে যেন আমরা ছাত্রছাত্রী নিয়ে যেতে পারি। আর যে সবসময় আমরা ছাত্রর পাশে থাকতে চাই, ছাত্রছাত্রী যে আমাদের প্রতি যেভাবে হাত বাড়িয়ে আমাদের পাশে এসেছে, এই সব কথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যে আমার ওপর বহিরাগতরা এসে চড়াও হয়। আমার হাতটা প্রচণ্ডভাবে খাম করে দিয়েছে, বোঝাতে হাতে রড বাস অনেক কিছু ছিল। আমার কারা এই বহিরাগতরা? কারা বহিরাগতরা এখন বলতে পারছি না, বহিরাগতরা তো বহিরাগত হয়, সেটা তো বলতে পারছি না কারা কারা ছিল। মানে কি উদ্দেশ্য ওদের? কি উদ্দেশ্য? উদ্দেশ্য কিছু নেই ওদের, এখন উদ্দেশ্য এটাই হচ্ছে তৃণমূল বিক্ষুব্ধ। বিক্ষুব্ধ তৃণমূল, মানে ওরাও তৃণমূল পার্টিটাই করে এখন, সেটা আমি জানি না। কারণ আমরা মানে আমাদের রড দিয়ে এটা কেটে দিয়েছে। বিক্ষুব্ধ তৃণমূল কিভাবে বলছো তুমি? আমি তাদেরকে চিনি না, তারা এসে আমার উপর হঠাৎ চড়া হয়। চড়া হওয়ার পর এইভাবে আমাকে অনেকে ধরে হাতটা কেটে দিয়েছে। আমরা তো শুনলাম যে ওরাও তৃণমূলের মধ্যেই যুক্ত। দেখুন, আমি কাউকে চিনি না, প্রচুর ছিল ওখানে, প্রচুর ছেলে পেলে ছিল, হট করে বাইকে ঢুকে, বাইকে ঢুকার পর আমাকে চড়া হয়। তোমাদের এর সঙ্গে কোনো তৃণমূলের কোনো ছেলে পেলে যোগ নেই? না না না, এটা বিক্ষুব্ধ তৃণমূলটা তাহলে কী করে বলছে? এখন বিক্ষুব্ধ তৃণমূল বলতে, ওরা তৃণমূলকে চায় না, তৃণমূলকে পছন্দ করে না, তারা এইসব গুণা করবে। যারা তৃণমূল করে তারা কখনোই গুণা করবে না। আপনার নাম? আমার নাম সানশাইন। আপনি? বহরমপুরের জিএস। কিসে দিয়ে এটা কী করে কিসে দিয়ে কেটেছে? পেন টেন দিয়েছিল নাকি? হাতে কী ছিল? পেন। এই গালটা রেকর্ড হলো কিন্তু ভালো করে দেখি। ওকে বাদে।